5 আগস্ট ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই শেখ হাসিনার প্রতিক্রিয়া বা নির্দেশনা জানতে চাতক পাখির মতো অপেক্ষায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। ছাত্র জনতার রোষানল থেকে বাঁচতে দলের সিনিয়র নেতারা কেউ আত্মগোপনে আর কেউ দেশ ছাড়ার শূন্যতায় ভার্চুয়ালি এগিয়ে আসেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। সামাজিক মাধ্যমে একের পর এক তাঁর বক্তব্যে হতাশার পাশাপাশি বিভ্রান্তিতেও পড়েন আওয়ামী লীগ নেতাকর্মীরা। বলতে গেলে 24 ঘন্টায় নিজেই নিজের বক্তব্যের বিরুদ্ধে হাজির হন তিনি। এতে আপদকালীন পরিস্থিতিতে মনোবল দৃঢ় হওয়ার পরিবর্তে বাড়ছে বিভ্রান্তি, দিশাহীন হয়ে পড়ছে ঐতিহ্যবাহী দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আমারও চিন্তার বিষয় না, আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। এই ধারাবাহিকতায় আরেকটি বিভ্রান্তিকর বক্তব্য নিয়ে হাজির সজীব ওয়াজেদ জয়। নিজের এক্স হ্যান্ডেলে দাবি করে বসলেন দেশ ছাড়ার আগে পরে কোনো বিবৃতি দেননি তাঁর মা শেখ হাসিনা। জানান মায়ের সাথে কথা বলেছেন, নিশ্চিত হয়েছেন গণমাধ্যমে প্রকাশিত মায়ের পদত্যাগের বিষয়ে বিবৃতিটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। 11 আগস্ট ভারতের সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট একটি বিবৃতি প্রকাশ করে তা শেখ হাসিনার বলে দাবি করে, যেখানে শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বলা হয় যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে ক্ষমতাচ্যুত হয়েছেন। সেখানে পদত্যাগের কারণও ব্যাখ্যা করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। এদিকে 15 আগস্ট উপলক্ষে আরেক ভিডিও বার্তায় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন জয়। বলেছেন বঙ্গবন্ধু ও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্মৃতি মুছে ফেলার ষড়যন্ত্র চলছে। দেশের জনগণকে আহ্বান জানিয়েছেন 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বরে গিয়ে জাতির পিতা ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে। প্রোটেস্টের তো বলবো না, এই মব জাতির পিতার বাসাকে পুড়িয়ে ফেলায়। এই 15 আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি, শান্তিপূর্ণভাবে 32 নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন, দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য। এদিকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে অস্বস্তির বিষয়টি নিয়ে কথা বলেছেন মালদ্বীপ সফরে যাওয়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেছেন প্রতিবেশী দেশের উন্নয়ন, নিরাপত্তা আর অর্থনৈতিক চাপ মোকাবেলায় যুক্তরাষ্ট্র বা চীন নয়, ভারতেরই আন্তরিকভাবে এগিয়ে যাওয়ার নজির রয়েছে। মালদ্বীপে ভারতের অবদানকে উদাহরণ হিসেবে নিতে বাংলাদেশকে আহ্বান জানিয়েছেন জয়শঙ্কর। বেহরা হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।